नाज बे खुद को सकू के लाला हो, गुल से कलाम पैदा कर सकू के लाला हो, गुल से कलाम पैदा कर। उठाना शीशा जरा मैं फरन देखेगा, उठाना शीशा जरा मैं फरन देखेगा। सफाले पाक से मीना वो जाम पैदा कर, सफाले पाक से मीना वो जाम पैदा कर। तेरा तरीका अमीरी नहीं फकीरी है, तेरा तरीका अमीरी नहीं फकीरी है। खुदी ना बेचे, खुदी ना बेचे, गरीबी में नाम पैदा कर। दया रे इश्क में अपना मकाम पैदा कर, दया रे इश्क में अपना मकाम पैदा कर। আমি এখন যে কালামটি পড়েছি উনি হচ্ছেন পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল, একজন অনেক বড় আল্লাহর ওলি। বাবার মুখে শোনা, বাবার বইয়ের লেখা, সেটি পড়ে শোনানোর চেষ্টা করেছি। আমি আমার প্রিয় মুর্শিদ কেবলাউ কাবা চেরাগে জান শরীফ বিনয়ের সম্রাট ডক্টর কালামদার বাবা জাহাঙ্গীর বাইমানাল ছুরেশ্বরীর উমাতা নাজমুন নাহার রসুর পাকচরণে ভক্তি রেখে কিছু আপনাদের সামনে কথা বলবো। আসলে আমি একেবারেই কথা বলতে জানি না, সুফিবাদ জগতে একেবারেই আমি নতুন। সুফিবাদ হচ্ছে সার্বজনীন, এখানে জাতি ধর্ম নির্বিশেষ সকলেই আসে। কখনো কোনো আল্লাহর ওলি বলে নাই যে ও হিন্দু আমার কাছে আসবে না, ও মুসলিম আমার কাছে আসবে না, এরকম কোনো কিছু বলা নাই। একজন আল্লাহর ওলির কাছে, একজন অলির দরবারে সকল ধর্মের, সকল বর্ণের, সব ধরনের মানুষ আসে। কথাটি কেন বললাম, বাবা জাহাঙ্গীর বলেছেন যে গুরু তো সেই হয় যার ভিতরে কোনো জাতের গন্ধ থাকে না, সেই তো গুরু হয়। আর আরেকটি বিষয় হচ্ছে, বাবার বইতে যদি আমরা পড়ি, বাবা সবকিছুর ক্ষেত্রে মেজাজি এবং হাকিকি বিষয়টি বোঝানোর চেষ্টা করেছে। যেমন পশু কুরবানিটি হচ্ছে একটি মেজাজি বিষয়, আর হাকিকি বিষয়টি হচ্ছে আমার সাথে যে খান্নাস রূপী শয়তানটি আছে ওহাকে তাড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে আসল কুরবানি। সেই কারণে বাবার একটি বাণী আছে যে নিজের সঙ্গে হতে থাকা খান্নাস হতে মুক্ত হওয়াই ধর্মের একমাত্র উপদেশ, এছাড়া আর কিচ্ছু না। আমরা এত ওলি আল্লাহর কাছে যাই, এত কিছু করি, কেন আমার এই শয়তানটা যেন মুসলমান হইতে পারে বা তারাইতে পারে। আজকে বাবা জাহাঙ্গীরের দর্শন আমরা ফলো করি বা যারা পড়ে থাকি তারা এটুকু জানি যে শয়তান বাহিরে থাকে না, শয়তান আমার অন্তরে থাকে, শয়তান আমার ভিতরে থাকে। সেই শয়তানকে তাড়ানোর জন্য আমাকে এই ধ্যান সাধনাটি করতে হবে। এখন কেউ যদি বলে যে মহানবী হারা পর্বতে গিয়েছেন উনার ভিতরেও শয়তান ছিল তাড়ানোর জন্য, নাউজুবিল্লাহ। উনি নিজেই বলেছে আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী, উনার তো প্রয়োজন ছিল না। উনি কেন করেছেন, আমাদেরকে শিক্ষা দেবার জন্য। বর্তমান যে জামানা এসেছে, যে একজন আমাকে বলেছে আমারই ভক্ত, যে বাবা 41 দিন সাধন আমি ধরলাম কিন্তু এখন এটাও কঠিন হয়ে গেছে। কেন, মোবাইল ছাড়া 41 দিন থাকবো সেটা ভাবতেই পারি না, মানে এটা কিন্তু একদম বাস্তব হয়ে গেছে। আহা বাবা কি নির্জনে এই ধ্যান সাধন স্কুল খুলেছে, আমি কি আমাকে সময়টুকু দিয়েছি, আমার ভিতরে কে এতকাল কথা বলে তাকে কি আমি দেখেছি। বাবা বলেন ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, সংসার চিনলাম, বউ বাচ্চা চিনলাম, এই দেহ খাঁচার ভিতরে আমি কে তাকে আমি চিনি না। বাবার এই ধ্যান সাধনায় কি শিক্ষা দেয়। দুলাভাই ভাইজান একটি কথা বলেছেন, শাহেদ ভাই, যে গুরু কি চায়, মুর্শিদ কি চায়, যে ভক্ত আমার মতো হোক, আর ভক্ত চায় আমি গুরুর মতো।
মতো না, মানে গুরুর রঙে রাঙিয়ে যাওয়া। যেমন বাবা আমির খসরু, আপনারা নাম শুনেছেন হয়তো বা, 2500 সুরের জনক এবং নিজামুদ্দিন আউলিয়া বাবার অন্যতম প্রধান খলিফা। তো উনি বলছেন, মোহে আপনে হে রঙ মে রঙ্গি দে নিজাম, ওগো নিজাম, মুর্শিদকে বলতেছে। এই কারণে কালামগুলা এত খাঁটি কথা। আহা, বলে ওগো নিজাম তোমার রঙে আমাকে রাঙিয়ে নাও, অর্থাৎ ওগো মুর্শিদ তোমার রঙে আমাকে রাঙিয়ে নাও। যে বাবা কয়েকটা ব্যাখ্যা দেয় যে আপনার তোমার ভিতরেই সত্য বীজ রূপে আছে। আমি আসলে একেবারে একজন ছোট মানুষ হয়ে কথাটা বলছি, মানে আমার নিজের উপলব্ধি থেকে, যে আপনার কুরআন বলছে যে আমি আল্লাহ আমাদের শাহরগের নিকটে থাকি। তো আল্লাহ তো কুরআনের কোথাও বলেছে আমার জানা নাই যে আল্লাহ চারটা দেওয়ালের ভিতরে থাকে, আল্লাহ মসজিদে থাকে, আল্লাহ মন্দিরে থাকে, বলেছে না শাহরগের নিকটে থাকে, উনি সব জায়গায় আছে। কোনো হাবি বা কেউ কি বলতে পারবে যে আল্লাহ মন্দিরে নাই? তাইলে তো শিরিক হয়ে যাবে। আল্লাহ কোথায় নাই? আল্লাহ সমস্ত জায়গায় আছে, সমস্ত জায়গায় বিরাজমান স্রষ্টা। এখন স্রষ্টা বললে সার্বজনীন, সবার মালিক তো একই, কিন্তু ওসিলা ব্যতীত সম্ভব না, আমাকে ওসিলা ধরতেই হবে। আর ভাই যেটা বলেছিলেন যে অনেক পীরই আছে যারা চেয়ে থাকে ভক্তের উপরে, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না, মানে ওনার কথাটাকে আমি সাপোর্ট করে বলছি যে আমার মুর্শিদ কেবলা কখনোই ভক্তের টাকা খায় নাই, এটা অহংকার নয়। বাবা নিজেই বলেন, বাবা অনেক টাকা ইনকাম করেছেন, বাবা সব গরিব দুঃখী, শুধু ভক্তদের নয় গরিব দুঃখীকে বাবা দিয়েছেন। শুধু 2000 সাল থেকে বাবা গুরু দক্ষিণা নিতেন। কেন নিতেন? আমাদের এক ভক্ত ভাই মাহাতাব ভাই বলেছিলেন যে বাবা এটা কোরআনে আছে, তা আমার ভক্তরা আমাকে দক্ষিণা দেয়, ওইটা আমি চেষ্টা করি যে ওনাদেরকে ওনাদেরকে খাইয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার স্বপ্ন আছে, মওলা যদি কবুল করে, আমি যেন শুধু ভক্তদের না মানুষদেরকে কিছু করে দিতে পারি। আমার খুব ভাল লাগে গুরু নানকের দরবার। আপনারা ডিসকভারি চ্যানেল যারা দেখেন তারা ওখানে দেখবেন যে প্রত্যেক বেলায় হাজার হাজার লোকের খাবার আয়োজন হচ্ছে, বেলায় বেলায়, কোনো জাত ধর্ম ওখানে নাই। এমনও হচ্ছে যে আধুনিক মেশিন আনতেছে, রুটি তৈরি হচ্ছে, এক এক বেলার খাবার এক এক। এটাই তো সবচেয়ে বড় শান্তি, এর উপর আর কি শান্তি হতে পারে? তো একটি কথা আছে যে আল্লাহ পাক কোরআনে বলেছে যে রক্ত মাংস এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? তাকওয়া, পবিত্র নিয়ত। এখানে শুধু নিয়ত বলেনি, পবিত্র নিয়ত। বাবার একটি কথা মনে পড়ে যায়, বাবা বলেন যে মাকারাল্লাহু খায়রুল মাকিরিন, তুমি কত বড় পোংটা, তোমার চেয়ে সবচেয়ে বড় কৌশলদাতা আমি। এখন আমরা যদি বান্দার হক মেরে, বান্দার প্রতি জুলুম করে, অন্যায় অত্যাচার করে বলি ও আল্লাহ তুমি তার বিচার করো, ও আল্লাহ তুমি এটা করো, আল্লাহ কি দেখে না সেভাবে? আল্লাহ তো অবশ্যই দেখছেন। আল্লাহ দেখেন কি নিয়তটা। মৌলানা জালালউদ্দিন রুমি বলেছিলেন যে তিনি তো শুনেন ছলনাবিহীন অন্তরের কথা। আমাদের নিয়তটি পবিত্র নিয়তটি, এর উপরেই সব কিছু আমাদের। আর আরেকটি বিষয় হচ্ছে, বাবা যান দুটি কথা বলি, অন্যের ভুল ধরা সহজ, নিজের ভুল ধরা বড় কঠিন। আমি আজীবন গ্লাসের ময়লা পরিষ্কার করে গেলাম, আয়নার ময়লা, কিন্তু নিজের ময়লা আর কখনো পরিষ্কার করলাম না। বুদ্ধিমান তো সেই যে নিজের ভুলগুলো ধরে, কিন্তু ভাগ্যবান যে নিজের ভুলগুলো ধরতে পারে, সে বড় ভাগ্যবান। তো এরকম মন মানসিকতা আমাদের রাখতে হবে, যারা বাবা জানের আছি আমরা তাদের। আর আমি আমার ভক্তদের উদ্দেশ্যে এটুকু বলি যে আপনারা অনুরোধ, একটিবার হলেও ধ্যান সাধনা করবেন। আর বাবা জানের যারা মুরিদ আছেন তারা তো অবশ্যই করবেন। আরেকটি বিষয় হচ্ছে কি, খাজা বাবা বলেছেন বাবার মুখে শোনা কথা যে তুমি মুরিদ হবে, দেখবে ওলিয়ে কামেলের খেলাফত প্রাপ্ত কিনা। যদি সে ওলিয়ে কামেলের খেলাফত প্রাপ্ত হয় তুমি মুরিদ হয়ে ধ্যান সাধনা করবে। তোমার পীর যদি কামেল না থাকে, তোমার ভালোবাসা যদি সত্য হয়, তুমি তোমার গুরুর আগে কামেল হয়ে যাবে। অসম্মান দরকার নাই, কিন্তু এটা একটা মাধ্যম। তা আমি আবার একটু বলি ক্ষুদ্র জ্ঞানে যে অবশ্যই মুরিদ হবে, শুধু এটুকু দেখবেন সে মাগিবাজ কিনা, সে নেশাখুর কিনা, এটুকু দেখবেন। কারণ এই মৌলিক জ্ঞান যদি তার ভিতরে না থাকে
তাহলে তার কাছে যে কি শিখবেন? সে খালি বলবে গোলামি করো, এখানে থাকো, সাধনা তো দূরের কথা, খালি এইভাবে। আর আরেকটি বড় বিষয় হচ্ছে যে কথাটি কেন বললাম, বাবা জান বাবার জীবন দশায় অনেককে খেলাফত দিয়েছেন এবং খেলাফত দিয়ে বাবা এই কথাটি বলেছেন। একটি কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই যে কোনো আল্লাহর ওলি যদি কাউকে খেলাফত দিয়ে থাকেন, উনি যদি ধরাধাম থেকে বিদায় নেয়, এই খেলাফত বাতিল করার কারো এখতিয়ার নাই। আমি চাইলে, আমি বাবা জাহাঙ্গীরের সন্তান, তবু আমি তার গোলাম, সেই কথায় আমি পড়ে যাচ্ছি। আমিও পারবো না, আমার কোনো ভাইয়েরা পারবে না, দয়াল ক্ষমা করুক, আমার কোনো ভাইয়েরা, জুড়ে কথা বলার জন্য আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। আজকে বাবা একটা ওলি আল্লাহ যখন বিদায় নেয়, একজন আল্লাহর ওলি যখন বিদায় নেয়, তখন সবচেয়ে বড় এতিম হয়ে যায় ভক্তরা, সবচেয়ে বড় এতিম হয়ে যায় খলিফারা, কিন্তু মুর্শিদ অবশ্যই আছে, সন্তান আমি বাদই দিলাম, সবচেয়ে বড় সত্য। তো তারা যদি স্থান না পায়, তারা যদি ঠাঁই না পায়, তো কোথায় পাবে, কোথায় পাবে? তো সেই এখতিয়ার কারো নাই, জাহাঙ্গীর বাবা যাকে খেলাফত দিয়েছেন সেই খেলাফত বাতিল করার এখতিয়ার কারো নেই, কারো কাছে নেই। আরেকটি বাস্তব হচ্ছে যে বাবা এই কথাও বলেছেন যে, বাবা এই কথাটিও বলেছেন যে, তোমরা যারা আমার কাছে খেলাফত পেয়েছ, তোমরা চক্ষু বন্ধ করে মুরিদ করবে, কারণ খেলাফত দিলেও গুরুর একটা অনুমতি লাগে মুরিদ করার, সবাই দেয় না, মানে একটা সময় আছে, নির্ধারিত একটি সময় আছে। বাবা সেই সময়ে বলেছিলেন, তোমরা যারা আমার খেলাফত পেয়েছ তারা চক্ষু বন্ধ করে মুরিদ করতে পারবে, এবং তোমরা যদি তোমাদের ভক্তকে পারনা করতে পারো, তোমরা সাধনা করাবে, এই কথাটা বারবার বলেছেন, তোমরা যদি, সাউন্ডটা একটু ঠিক করে দেন, একবারে পাতলা হয়ে গেছে, হ্যালো হ্যালো, হ্যাঁ এখন ঠিক হয়েছে। তো তোমরা যদি তোমাদের ভক্তকে পার না করতে পারো, আমি জাহাঙ্গীর তাকে পার করে নিব। তা আমি আমার জায়গা থেকে বলি যে আমি হচ্ছি সেই কুকুর, যেই কুকুর সবসময় মুনিবের আশায় থাকে, এটা আমি না শুধু, অনেকেই আছে। তো বাবা মনমোহন বলে যে, আমি চাই না বেহেস্ত, চাই না দোজোগ, আমি চাই গো দয়াল তোমারে। তা আমি সানাই বলি যে, আমি চাই না পার, চাই না মুক্তি, আমি চাই গো বাবা জাহাঙ্গীর তোমারে। হযরত বেলালের কখনো চাওয়া পাওয়া ছিল না, বাবা জাহাঙ্গীর বলছে যে প্রেমিকের কোনো চাওয়া পাওয়া নাই, প্রেমের কোনো চাওয়া নেই। তো হযরত বেলালের কি চাওয়াটা ছিল আমাকে বলেন, মহানবীর প্রতি হযরত বেলালের কি চাওয়াটা ছিল? সেটাই যে ওলি আল্লাহদের যারা গালিগালাজ করে, যাই করে, খারাপও লাগে, আবার কিছুটা দিক বুঝি যে তারা তো অবুঝ, নিজের বিপদ নিজেই ডেকে আনতেছে, কিছু করার নেই, কিছু করার নেই। এ কারণে সত্যিকার ভালোবাসা দিয়েই না, এই প্রেমটাই বাবা শিখিয়ে দিয়ে গিয়েছেন। এই যে ধ্যান সাধনার স্কুল বলেন, এটা কেন? আমাদের বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, যিনি যে হচ্ছে মূল প্রতিষ্ঠাতা সুরেশ্বর দরবার শরীফের, যেখানের কুকুর আমরা, আমার বাবা যার মুরিদ, যার কাছে। তো জানো বাবার 23টা সম্ভবত মুরাকাবা আছে, বাবা তো একটিও নেন নাই, খাজা বাবার অজিফা আছে, একটিও নেন নাই, বড় পীর আব্দুল কাদের জিলানি বাবার আছে, এটা ছোট করা না, বাবা নিজেই বলতেছে আমি কাউকে ছোট করছি না, কারণ একটা ভালো লাগার বিষয় আছে, একটা মানে অন্তরের একটা বিষয় আছে, কাউকে তিনি ছোট করছেন না। বাবা কাপটা নিয়েছেন, বোয়ালিশা কালান্দর বাবার পীরেরটাও নেয় নাই, নিয়েছেন বোয়ালিশা কালান্দর বাবার পানি পুথিরটা। কেন নিয়েছেন? উনি বলেছিলেন যে, তোমার হৃদয়ে যদি সত্যকে জানার আগ্রহ থাকে, তা আমার কথা মতো 4টি মাস ধ্যান সাধনা করো, যদি কিছু না পাও আমার পাথরে, দুই হাতে দুইটা পাথর নিয়ে ছুঁড়ে মেরে বইল কালান্দার মিথ্যু। তো ওনার মূল পয়েন্টই ছিল যে তাসাব্বুরে চাই, গুরুর প্রতি ভালোবাসা, আহা এটাই তো সবচেয়ে বড়। আপনি যত বড় বিপদে থাকেন, যত কিছু থাকেন, মুর্শিদের দোহাই দেন, দেখবেন বিপদ থাকবে না, গুরু তো অবশ্যই শুনেন নিঃসন্দেহে। আরেকটি সূক্ষ্ম প্যাঁচ আমরা লাগিয়ে থাকি যে,
এটা সত্য যে মাজার ছুঁয়ে কখনো মুরিদ হওয়া যায় না। যদি এরকম হয় তো আমরা সবাই নবীর কাছে চলে যাইতাম, মহানবীর কাছে, আমার বাবা সহ চলে যাইতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ঠিক না? হাতে ধরে বায়াত হতে হয় বা তসবিহ ধরে, মানে গুরু ধরতে হবে। কিন্তু আপনি যখন ওই গুরুটা ধরবেন, আমরা অনেকে ভুল করে ফেলি বাবার বিষয়টাতে, আমি ভেঙে দিচ্ছি, যে যিনি আপনার যে সিলসিলার গুরু, যেমন বাবা জান শরীফ, শাহ শরীফ শরীফ, বাবা জাহাঙ্গীর, এরকম অনেকেই আছে থেকে থাকে, আমরা ওনাদের হাতে বায়াত নিব। পার করবে উনি, সব উনি করবে, আমরা ওনার হাতে বায়াত নিব। কারণ কেন কথাটি বললাম, যে এরকম যদি হতো বাবা কেন আমরা সবাই সরকারে দো আলমের কাছে চলে যাইতাম, দয়া নবীর রওজাতে আমরা বায়াত করে আসতাম, কারণ যার থেকে সব কিছু সৃষ্টি, এটা আমরা অবশ্যই অনেকেই মেনে থাকি। তো এখানে পেশটা হচ্ছে যে কোরআন যেটা বলছে যে উসিলা ধরতে হবে, যেটা আমরা বড় বড় আল্লাহর ওলি থেকে পেয়েছি, বাবা জাফর সাদেকের মুরিদ, সম্ভবত বাবা বায়েজিদ বোস্তামী, বাবা জাফর সাদিক, অর্থাৎ আওলাদে রাসুল সহ সহ বায়াত করিয়েছেন। চারটিখানি কথা না, আওলাদে রাসুল, এটা তো একটা ধারা আসছে। এবং নূরের বংশ যারা, আমি আরেকটি বিষয় চাই, অনেকে বলে যে সৈয়দ কেন দেন বা লাগান কেন, তো বাবা বলেছেন যে নবীর বংশ হয় দুই ধরনের, একটা হচ্ছে নূরের, আরেকটা হচ্ছে আপনার আপনার রক্তের। তো রক্তেরটা নবী মানে নাই, নূরেরটা মেনেছেন। তো উসমান হারুনি চিস্তি বাবা, যারা বলে চোদ্দ পুরুষ সৈয়দ না থাকলে তুমি সৈয়দ না, তাদের দৃষ্টিতে খাজা উসমান হারুনি চিস্তি, খাজা বাবার পীর, তিনি সৈয়দ না তাদের দৃষ্টিতে, কিন্তু কিন্তু আমাদের দৃষ্টিতে উনি সৈয়দের সৈয়দ। কারণ খাজা বাবা বলেছেন, যদি আমি মন থেকে তাকে ইয়া না করি তো সৈয়দের খাতা থেকে আমার নাম তুমি কেটে দিও। তো এই বায়াতের এটা চলে আসছে, আমাদের গুরু ধরতেই হবে, হয় ওই সিলসিলার ধরবো বা ওলি আল্লাহ যেটাই হোক আমরা ধরতে হবে। কিন্তু একটি জায়গায় আমরা ভুল করি, বাবা বলেছেন তুমি সত্য না পাইলে পীর পাল্টাও। আমি আমার ভক্তদেরও বলি, সাধনা করেন কয়েকবার, যদি না পান ছেড়ে যান। আপনার হৃদয় যদি আপনাকে সাক্ষী না দেয় তুমি সত্য না, এটা সত্য না, আপনার হৃদয়ের একটা বিষয় আছে, আপনার হৃদয় বলবে না এটা সত্য, তখন আর ছাড়ার প্রয়োজন নেই। যদি সত্য হয়ে থাকে তখন ছেড়ে দিলে আবার মহাবিপদ, এই নিজের সর্বনাশ ডেকে আনার মতো, কিন্তু সত্য না হলে ছেড়ে দেন। এখন অনেকে বলে যে গুরু বিদায় নিলে আপনার সম্মুখ গুরু ধরতে হয়, সে বিষয়টি নিয়ে আমি দুলাভাইকে বলবো পাঁচ মিনিটের জন্য কথা বলতে, সম্মুখ বিষয়টা উনি বুঝিয়ে দিবেন, কারণ এই বিষয়গুলো কথা না বললেই নয়, বুকে অনেক ব্যথা, সেই কারণেই কথাগুলো বলছি, কারণ আপনারা ছাড়া তো কেউ নাই বলার মতো। তো খারাপ কখন লাগে, যখন বলে গুরু বিদায়ের পর আবার গুরু ধরতে হবে, কখন? যদি আপনি গুরু দেখেন না, আপনি তার কাছে সত্য পান নাই, আপনি আরেক পীর ধরবেন, এটা হইলে সেটা মানা যায়। সাউন্ডটা ক্লিয়ার করে দেন দয়া করে, এটা হইলে মানা যায়। হ্যালো, জি, ইকোটা একটু কমিয়ে দিবে, জি, একটা ধাপ ধাপ করে ধাপ ধাপটা কমিয়ে দিন। তো জি জি, তো যদি আপনি আপনার গুরুকে মনে করেন যে উনি আপনার আল্লাহর ওলি, আপনি সত্য পেয়েছেন, যারা সাধক যারা সত্য পেয়েছে, কারণ এটা প্রকাশ করা যায় না, এখানেই মারেফত, তো তারা কখনোই গুরু পাল্টাবে না, এটা সত্য। কিন্তু যাদের বুকা বানিয়ে, একবার তো সাধনা করা উচিত বাবা জাহাঙ্গীরের হাত ধরার পর, কিন্তু কষ্ট লাগে কখন যে ইতিহাস রিপিট হচ্ছে, যে বিকাহ আলেমদের মতো নিজের পিতার মুরিদদেরকে নিজে মুরিদ করে খুব সুকৌশলে, এই জিনিসগুলো খারাপ লাগে। কেন জগতে আমি যদি কথার কথা, যার কাশ খোলা থাকে, যার অন্তর চক্ষু খোলা থাকে, সে কি পারে না? লোকের অভাব আছে, অনেকই তো আছে, তো বাপের মুরিদ করতে হবে এমন, এটা কেমন কথা? গুরুর মুরিদ, আমি তো শুধু বাপ বলছি না, গুরু বলছি, মসজিদ বলছি। তো আমার ভক্তদের প্রতি একটি প্রশ্ন আছে, তুমি যদি সত্য না পাও, তুমি তো সত্য পাও নাই দেখি বাবা জাহাঙ্গীরে ছেড়ে আমার কাছে বা যাই হোক আমার ভাইয়ের কাছে যাচ্ছ, তো এটা কেমন কথা না? তাকে অস্বীকার করে তুমি আমাকে অস্বীকার করছো, মহানবীকে অস্বীকার করে মাওলা আলীকে স্বীকার করছো, বা
এরকম এক একজন তো আষ্টে পৃষ্ঠে, আপনি কাকে আলাদা করবেন? মহানবী বলে গেছেন, আমি যার মাওলা, আলী তার মাওলা, তো তারা তো একই 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 সাথে, তো আপনি কেন আলাদা করছেন? এ তো করার ইয়া নাই। আর আপনার যে বায়াতের বিষয়টা, যে খারাপটা কখন লাগে, যেটা বললাম, যখন এসে মুরিদ হয়, তো ভক্তদের যেটা বলছি, আপনারা বাবা জাহাঙ্গীরকে অস্বীকার করে আপনি আরেকজনকে মুরিদ হচ্ছেন, মাওলা বলেন যা বলেন তার আপনার ইচ্ছা, কিন্তু আপনি তার কাছে হচ্ছেন কেন? সে কার গতিতে বসছে, কোথায় গেছে? তার অস্তিত্বটা কাকে দিয়ে? তার অস্তিত্ব জাহাঙ্গীর বাবাকে দিয়ে। অস্বীকার করতে পারবে কেউ? করলে সে দাবিদারই নয়। জি, মুরিদের কেন, খলিফাও না, অস্তিত্ব তো তার বাবা জাহাঙ্গীরকে দিয়ে। তো কেমন কথা, বাবা জাহাঙ্গীরকে অস্বীকার করে সে একজনকে মাওলা বানায় মুরিদ হচ্ছে। আবার কি আনন্দের বিষয়, আবার বাবা জাহাঙ্গীরের রজাতেই চুমা দিচ্ছে। তো কি একটা হাস্যকর বানায় ফেলছে বিষয়গুলা। তো আমি তাদেরকেও দুষাই না, দুষাই যারা মূলে আছে এবং যারা বিকাহ আলেম আছে। আমি জানি তারাও কোনো সময় একটা সময় আসলে ছেড়ে চলে আসবে, যখন তাদের স্বার্থ হাসির হবে। একটু সময় দেন, আপনারাই দেখতে পাবেন। আমার কথা হচ্ছে, তুমি সত্য পাও নাই বাবা জাহাঙ্গীরের কাছে। সুরেশ্বর দরবার আছে, বাবা ভাণ্ডারীর দরবার আছে, বাবা অনেক দরবার আছে, অনেক অলিয়াল্লাদের দরবার আছে, তোমরা সেখানে যাও, আমাদের কোনো কষ্ট নাই। কেন কষ্ট নাই? ধরে বেঁধে কেউ কখনো কাউকে মুরিদ আটকিয়ে রাখা যায় না, কখনোই রাখা যায় না। এটা হৃদয়ের বিষয়, যেই পীর ধরে ধরে রাখতে চায় সে পীরই না, আল্লাহর অলিরা কখনোই চায় না। তাদের কথা হচ্ছে ফুল ফুটুক, রঙে রঙিন হয়ে যাক, তাদের কে মুড়ি দইল, কে আসলো সেটা না, চলে যায় তার ইচ্ছা যাক। সৈয়দ এসে মুরিদ হয়েছে, ও মহানবীর বংশ, মহানবীর বংশ এসে সরাসরি মহানবীর বংশ, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর কাছে মুরিদ হয়েছে। তো মহানবীর যিনি সরাসরি বংশ, তার কাছে মারেফতের সূর্যই কি, সুফিবাদের সূর্যই কি, যত বড় সূর্য হোক, তারপরও কার কাছে আসছে? বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর কাছে আসতে হয়েছে। তো বাবা জাহাঙ্গীর হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে ভক্তদের জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে বাবা ভাণ্ডারীর এক আওলাদ আমাকে বলেছে, নামটি বলবো না, উনি একটা ব্যাখ্যা দিয়েছিল, ভাইজান আসলে মর্ম কে বুঝবে? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, উনি আমাকে বলছেন, একজন লোক, ধনবান ব্যক্তি, তার জীবনে অনেক কষ্টের অর্জন, টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু রেখে গেছে, তো রেখে হঠাৎ করে উনি মারা গেছে। তো ওনার স্ত্রী দেখছেন এগুলা দেখাশোনা করতে গেলে একজনকে লাগে, তখন সে ড্রাইভারটারে দেখছে সে এত ভালোভাবে মালিক থাকাকালীন এত সৎ ছিল, তো তাকে আমি বিয়ে করে নিই, সে আপনার সুন্দর করে দেখবে। তো যখন বিয়ে করলো, বিয়ের পর ড্রাইভারের আচরণটা একেবারে পাল্টায় গেল, সে আপনার মাগিবাজি বলেন, আপনার নেশা বলেন, জুয়া বলেন, সব কিছুর মধ্যে সে ডুবা থাকতো। এক পর্যায়ে সে প্রায়ই সব কিছু ধ্বংস করছে। এখন কেন ধ্বংস করছে এটা বলতে পারবে? কারণ এটা তো তার অর্জন না, সে তো আর এটা বুঝবে না, সে হুট করে বসছে বা হুট করে পেয়েছে, সেই কারণেই তার কাছে এটা মানে সামান্য মনে হচ্ছে, সেই কারণে সেটা অতি দ্রুত সে শেষ করে দিয়েছে। তা একটি কথা আছে, মানুষ যদি হীরা সহজে পেয়ে যায়, হীরাকেও মানুষ কয়লা ভাবে। মানুষ যদি হীরাও পায়, তো সহজে পাইলে হীরাটাকেও তারা কয়লা ভাবে, সরাসরি কয়লা, তাদের কাছে মূল্য থাকে না। আর আমার কথা হচ্ছে যে মুরিদ করুক, তাতে আমার কোনো আপত্তি নাই, দেশে তো আর অভাব পড়ে নাই, কিন্তু এটা কেন, এই জিনিসটাই খারাপ লাগে। আর আরেকটা বিষয় আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে শোনাই, আমার মুর্শিদের দেখানো পথে যদি নেশা করা থাকে, তো আমি নেশা করব, যদি উল্টাপাল্টা কিছু থাকে আমি করব, কথার কথা বলছি, কিন্তু আমি তো তা পাই না। আমি কোথাও বাবা জাহাঙ্গীরের বইয়ের মধ্যে পাই নাই যে আমি বিদায় নিলে তোমরা এমন গুরু ধৈর্য, বা কোনো কিছু এখানে নাই, কোনো কিছু নাই। আমরা শিখবো কোথায় থেকে? বাবার বই থেকে, বাবার জীবনী থেকে। সবচেয়ে বড় কথা, বাবা জাহাঙ্গীরের গুরু জালালউদ্দিন জালাল বাবা, যখন জালাল নুরি বাবা যখন বিদায় নিয়েছেন, প্রত্যেকটা ছেলেই, প্রত্যেকটা আওলাদি গদিনিশীন, তো যিনি প্রধান বড় ছিলেন উনি হচ্ছেন কামাল বাবা।
তুমি তো কামাল নুরি বাবার কাছে মুরিদ হন নাই, ওনারা তো মলায় বানায় দিয়ে গেছেন অথবা গদির ইয়েতে করছেন, তো ওনার কাছে তো বাবা জাহাঙ্গীর মুরিদ হয় নাই, উনি তো বাবা ডাকে নাই, ভাই ভাই ডাকছে। আসলে বাবা সর্বশেষে আর দুটি কথা বলে শেষ করব, যে বাবা বলেন বুঝাটাও তকদি না বুঝাটাও তকদি, কারণ সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে কখনো পথ প্রদর্শক পাবে না, তথা অলিয়াম মুর্শেদা, এখন আরবিতে বলে অলিয়াম মুর্শেদা। আর আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, নিরপেক্ষ গবেষণায় যে আপনারা বাবা জাহাঙ্গীরের বই একটি বার হলেও পড়বেন। বাবার বই এখন মহিলাদের আলাদা দিয়ে দেন, আপনারা এই পাশে চাপেন, একটু চেপে যান, চেপে যান, মহিলাদের পাশে দেন। আপনারা শুনলে খুশি হবেন যে বাবাজানের এই বাবাকে নিয়ে একটি গবেষণামূলক মানে তার একটি রিসার্চের মধ্যে বাবার রেফারেন্স তিনি ইউজ করেছেন, উনি ইংল্যান্ডের একজন প্রফেসর এবং বইটার নাম হচ্ছে ইসলামিক থটস অ্যান্ড থিওরিজ। এটা আবার ইংল্যান্ডে মানে একাডেমিক্যালভাবে স্বীকৃতি পেয়েছে। তো আমি চাই সবার দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, আমার দুলাভাই ট্রান্সলেটের কাজে ধরবে, যেটা বাবার স্বপ্ন আমরা বিশ্বের মাঝে ছড়িয়ে দিব। আমরা তো না মালিক, বাবা বলে গেছে আমি জাহাঙ্গীর হয়তো বা থাকবো না, কিন্তু জাহাঙ্গীরের বই বিশ্বের বিভিন্ন ভাষায় হবে। তো তার লিখনই পড়লে বাবা সবচেয়ে সুন্দর একটি কথা যে কবি নজরুল রেখি তার চুল দেখে দাড়ি দেখে চিনা যায়, রবি ঠাকুরের কি দাড়ি দেখে চিনা যায়, লালন যদি তাদের লেখনই পড়লে, তাদের দর্শন দেখলে বোঝা যায়, তাদের লিখনীতেই বোঝা যায় তারা কি। কবি নজরুল বলেছেন, কাহারে তুমি করিছ ঘৃণা ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছে দিবারাত্রি। আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন মাঝাবের লোক আসছিল, তাদের সাথে আমি কথা বলছি, সে এতটুকু বলছে যে আপনাদের এই বিনয় দেখে আমি ধন্য, কারণ আমরা তো এখানে মানে ইসলাম হচ্ছে শান্তি, আত্মসমর্পণের জায়গা, ঝগড়া বিবাদের জায়গা নয়। ভালো না লাগলে দূরত্ব থাকবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু কাউকে অপমান করার শিক্ষা আমাদের মুর্শেদ আমাদেরকে দেন নাই। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা যে এত সময় নিয়ে ধৈর্য ধরে কথা শুনেছেন, আপনাদের সকলের প্রতি ভালোবাসা। এখন আমরা জি জি জি, আর আবারও আমি বলছি যারা ইউটিউব চ্যানেলে বাবা জাহাঙ্গীরের ওয়াজ শুনতে চান, পুরানা বক্তব্য কালান্দার বাবা জাহাঙ্গীর লেখলে চলে আসবে। আর বাবার বইগুলো প্রায় সম্ভবত 24টা বা 25টার মতো বই আছে, কেতাব আছে, মারেফতের গোপন কথা, ফকিরের গোপনেরও গোপন কথা, এই বইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন, একটু রিসার্চ করেন, ভালো না লাগলে ফেলে দেন। দেখেন ওখানে কী সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এখানে বলে নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত, রুহের কথা বলে নাই, এ হচ্ছে বাবা জাহাঙ্গীর, এত সুন্দর গবেষণা। তো এটুকুই আপনাদের সকলের প্রতি আমার আবারও বিনীত অনুরোধ যে আমরা বাবা জাহাঙ্গীরের যে বইটি আছে আমরা এটা পড়ব। বাবা নিজেই বলেছে বই পড়ে মহাপণ্ডিত হওয়া যায়, কামেল হওয়া যায় না, তারপর আমাদের পড়তে হবে কেন, ওই দিকটা দেখার জন্য, এই সাধনার প্রতি যেন আমরা মনোনিবেশ করতে পারি। বাবা জাহাঙ্গীরের বই পড়লে দেখা যায় বাবা কী সুন্দর শরীয়তি মারিফতি শয়তানের ব্যাখ্যা দিছে। শরীয়তি শয়তান একটা জায়গায় থাকে, একটা দেশে থাকে, সেই দেশটার নাম সৌদি আরব। সৌদি আরবের মক্কা মিনা নামক স্থানে যেখানে হাজিরা পাথর মারে, যেখানে অনেকেই বলে থাকে তিনটা শয়তান, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। আর মারেফতি শয়তান কোথায় থাকে, অন্তরে থাকে, মিন শারিল ওয়াস ওয়াসিল খান্নাস, যে খান্নাস আমাদের প্রতিনিয়ত ওয়াস ওয়াস আছে, যখন কার সাথে কথা বলবেন, স্টাডি না করলে তো জানবে না, এটুকু তো জানতে হবে। আমরা এখন যে সাজরা শরীফটি পড়ব, এখানে নবীর আয়লে পরিবার যারা আছে আমরা সবার সম্মানের সহিত আমরা সালাম জানাবো, আমরা পড়ব। আপনাদের অনেক ধৈর্য, এত সময় আমাদের দিয়েছেন, আসলে কিছু কথা না বললেই নয়, খুব মন থেকে দুলাভাইও বলেছেন, শামীম ভাই বলেছেন,